গত জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে যেটা হয়ে গেছে সেটা কোন ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ? এবং আমি আমার ক্ষুদ্র ইতিহাসের ছাত্র হিসেবে বলছি যে এটা এমন ইতিহাস যেটা বাংলার মাটির ইতিহাস ছাড়া পৃথিবীর আর কোনো ইতিহাসের সাথে তুলনা করা যাবে না। এটা আমার লালন আর হাসন রাজার ইতিহাস, এটা হচ্ছে হাবিলদার রজব আলী খাঁর ইতিহাস, এটা তিতুমির মজনু শাহ হাজি শরীয়তুল্লাহর ইতিহাস, এটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস, এটা সেই 1200 শতাব্দীতে ত্রয়োদশ শতাব্দীতে 17 জন অশ্বারোহী এসে বেগম লক্ষণ সেনকে তার প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস। এই ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেদিন ফকির মজনু শাহর লালনের মাজার থেকে হাজার হাজার আধা আনাংটা মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে সাদা চামড়ার মানুষগুলোকে বলে দিয়েছিল, ইউ আর নো মোর ওয়েলকাম, বাংলাদেশের নীলকুঠিদের বিদ্রোহের ট্যাক্সের টাকায় দিয়ে তুমি ম্যানচেস্টারে শহর গড়বা, বার্মিংহাম আর ব্রাডফোর্ডে সভ্যতার দাসত্ব তৈরি করবা, এটাকে আমরা না বলে দিয়েছি। বাংলাদেশের এই নতুন ইতিহাস তৈরি করেছে হচ্ছে এই মনসুন রেভলিউশন, যেই রেভলিউশন বাংলা বসন্তের নিজস্বতা ছাড়া অন্য কোনো ঘটনা দিয়ে বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর সাথে তুলনা করা যাবে না। তাই বাংলাদেশের এই মুহূর্তে এসে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কত অসাধারণ একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশের কিশোর ছাত্র সমাজ, যেই গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলা বসন্তের মতো করে আমার লালনের আর হাসন রাজার বাংলাদেশ ফিরায় নিয়ে আসছে পশ্চিমাদের দাসত্বকে, বাগাড়ম্বরীকে, দিল্লির মসনদকে না বলে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। এটা হচ্ছে সেই বাংলাদেশ, এটা হচ্ছে সেই মৌসুমি বায়ুর বাংলাদেশ, এটা আমার খেটে খাওয়া মজুর আর কৃষকের বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে সেই তিতুমিরের উত্তর প্রজন্মের বাংলাদেশ, যারা আব্রার হয়ে ফিরে এসছে, যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে, যারা আবু সাঈদ হয়ে ফিরে এসেছে, যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে, যারা নামলা জানা কৃষক মজুর হয়ে ফিরে এসেছে, এটা সেই বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ আমাদেরকে বার্তা দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের জাতীয় শত্রু কারা, জাতীয় মিত্র কারা, তাদেরকে চেনা, বাংলাদেশি হওয়াটা মানে কি, 71 সালের যে গণপ্রজাতন্ত্র গড়বার লড়াই করেছিলাম সেটার মানে কি, যেই নাগরিক অধিকারের জন্য সাদামাটা মানুষরা রক্ত দিয়েছিল সেটার মানে কি, এটাই হচ্ছে নাগরিক হওয়া, এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রামে আপনারা সবাই থাকবেন ছাত্র সমাজের পাশে, আহত শহীদদের রক্তের বদলে আমরা নতুন বাংলাদেশ গড়ব। বাংলাদেশের আমাদের এই অঞ্চলের ইতিহাসে আমরা 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে পড়েছি, 75 সালে শেখ মুজিবের সপরিবারে খুন হওয়ার ঘটনা পড়েছি, আমরা 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা পড়েছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দেখেছি এবং 1/11 ঘটনাগুলো দেখেছি। দেশের বাহিরে গত 25 বছরে আমরা আরব বসন্তের ঘটনা দেখলাম, তিউনিসিয়ার একজন স্ট্রিট ভ্যান্ডার কীভাবে চাঁদাবাজি সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক বিপ্লবের সূচনা করেছিলেন। আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকাতে একজন কাতৃষ্ণাঙ্গ নাগরিককে কীভাবে সাদা পুলিশ হাঁটু গেড়ে চেপে ধরে হত্যা করল, এবং তার প্রতিবাদে শুধু আমেরিকার শহরে শহরে না, সারা পশ্চিমা বিশ্বের সাদা মানুষের দেশগুলোতে কীভাবে আন্দোলন এবং সংগ্রামের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। আমরা দেখলাম গত শত শত বছর ধরে যারা দাস প্রথা দিয়ে সারা ইউরোপকে এনরিচ করেছে, সমৃদ্ধ করেছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে দাসত্বের সভ্যতা বানিয়েছিল, সেই সভ্যতার কারিগর যারা ছিল সেই সকল দাস ব্যবসায়ীদের মূর্তিগুলো অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে ভেঙে চুরে ফেলে দিয়েছে ছাত্র সমাজ। আমরা প্রত্যেকটা ঘটনার সাথে মিলায়ে পড়ার বোঝার চেষ্টা করেছি। বাংলাদেশে জুলাই এবং আগস্টে যা ঘটে গেছে আমি সামান্য ইতিহাসের ছাত্র হিসেবে বোঝবার চেষ্টা করছি যে এটাকে আসলে আপনি কোন জায়গা, পৃথিবীর কোন ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন।